আজকে আমরা দেখব একটি গাড়িকে ধ্বংস করতে হলে কতটা পাগলামি করতে হবে এবং কি হবে যদি গাড়িতে সিমেন্ট ঢেলে দেওয়া হয়, কি হবে যদি গাড়িতে ভুট্টা দিয়ে ভর্তি করে চালানো হয়, এছাড়া কি হবে যদি গাড়িটিকে একটি পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, গাড়িটিকে গ্রাইন্ডিং করা হলে কি হবে। কিছু দুষ্ট ছেলের দলই এমন অবাক করা টেস্ট করেছিল এই গাড়িটির উপর। তো চলুন আজকে আমরা দেখব যে আদৌ কি গাড়িটি শেষ পর্যন্ত চলতে পারে কিনা। তো শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে এই গাড়িটিকে অফ রোড টেস্ট করা হচ্ছে এবং এই টেস্টে গাড়িটির একটি সাইড গ্লাস ভেঙে যায়। ভাই, এই গাড়িটিকে এবার পাহাড়ের গর্তে ফেলে দিয়ে তোলার চেষ্টা করা হয়, কিন্তু এটির ইঞ্জিনে পানি ঢুকে যায়, যার কারণে এটিকে তুলতে তারা ব্যর্থ হয়। তারা এবার গাড়িটির ডোর টেস্ট করবে, জাস্ট দেখুন একবার। এবার তো গাড়িটির গ্লাস ভেঙে ফেলল। ভাই, এরা রীতিমতো গাড়িটির সম্পূর্ণ প্রাণ না যাওয়া পর্যন্ত ছাড়বে না। এবার গাড়িটিতে দেওয়া হচ্ছে সিমেন্ট। হ্যাঁ, আসলে সিমেন্ট দেওয়া হচ্ছে। ভাই, এই গাড়ি শেষ, পেছনের অংশ পুরোপুরি শেষ। গাড়িটির পেছনে কংক্রিট দেওয়ার কারণে ব্রেকও ঠিকমতো কাজ করছে না। গাড়িটিকে সিমেন্ট অবস্থায় তারা একটি ভুট্টা খেতে নিয়ে আসে এবং এখানে পুনরায় আবার এই গাড়ির অফ রোড টেস্ট করে। এবার তারা একটি ভুট্টা খেত নষ্ট করে। তারা জানায় ক্রিস্টোফার নোলানও একটি ফিল্মের জন্য হাজার হাজার ভুট্টা নষ্ট করেছে, তাই তারাও ডিউরেবিলিটি টেস্ট করতে এমনই করেছে। জাস্ট দেখুন এই গাড়িটির শক্তি কেমন। তবে হ্যাঁ, আপনাদের এই গাড়ির নাম বলা হয়নি। এই গাড়ির নাম হচ্ছে জি ওয়াগন এবং আপনারা এটি চিনেই থাকবেন। গাড়িটির উপর কয়েক টনের একটি লোহার দণ্ডও ফেলানো হয়, যদিও উপরে সানড্রপ শেষ। এবার ফেলানো হচ্ছে ভুট্টা। ভাই, এরা আসলেই পাবনার রোগী। এবার গাড়ির অবস্থা দেখুন, চাকার অবস্থা পুরোপুরি শেষ। এবার গাড়িটিকে গ্রাইন্ডিং করা হলো। ভাই, ডিউরেবিলিটি টেস্ট করতে গাড়িটির আর কিছুই বাকি নেই। এবার এই গাড়িকে ফেলে দেওয়া হবে একটি বড় পাহাড় থেকে। কতটা স্পিডলি যাচ্ছে, আর কিছুই মনে হয় না বাকি আছে। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত গাড়িটি আবার চলতে পারবে? তাহলে এখানে কমেন্ট করে জানান। এই গাড়িটির উপর আরও মারাত্মক পরীক্ষা করা হয়, কিন্তু এরপরেও গাড়িটি অক্ষত থাকে। গাড়িটির স্টিয়ারিংটিও ভেঙে ফেললো, সিটও ভেঙে ফেললো। কেমন লাগলো এই ইলেকট্রিক মোটরসাইকেলটি? ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।